আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব 2, 3, 4, 1 এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। সাদা শাড়ির কান্না। ইতিহাস লেখা হয় বিজয়ীর হাতে, কথাটা পুরোপুরি সত্য না, বরং বলা যেতে পারে ইতিহাস প্রকাশ পায় বিজয়ীর হাতে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিজয়ের পদদলন অট্টহাসি আর মজদুমের চিৎকারে ভারী হওয়া বাতাসকে ইতিহাস মনে রাখে। শোনা যায় সিঁড়িঘরের নিচে দাফন করে দেয়া ইতিহাসের চাপা কান্না। কেবল শোনার মতো একটা কান লাগে, একটা হলেও হয়। অপরাধ বিজ্ঞানের একটা মূলনীতি আছে, ক্রাইম সিনে অপরাধী তার অপরাধের কোনো না কোনো আলামত রেখেই যায়। সে কিছু একটা নিয়ে আসে ক্রাইম সিনে যেটা সে রেখে যায়, এবং যাবার সময় কিছু একটা সাথে নিয়ে যায়, যে সূত্র ধরে তাকে ধরা যাবে। লোকার্স এক্সচেঞ্জ প্রিন্সিপল। তেমনি বিজয়ী ইতিহাস প্রকাশ করলেও পরাজিত ভূমিতে এবং বিজয়ীর নিজের সাথেই রয়ে যায় অপরাধের দাগ। চেনার মতো নজর লাগে কেবল। একটা সিনারিও কল্পনা করেন ভাবি। আপনি আমি বাংলাদেশের নাগরিক বলে বিষয়টা টের পাই না। আমাদের কল্পনা করে নিতে হবে। নেন আইসক্রিমটা খান আগে, গলে যাচ্ছে, মানে কাল্পনিক, লেগে গেল খটকা। আপনার আমার জন্যে কল্পনার আশ্রয় নিতে হচ্ছে, কিন্তু 71-এ মুক্তিযুদ্ধের সময় এটাই ছিল বাস্তবতা। যদি আপনি যুদ্ধবিধ্বস্ত আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের নাগরিক হতেন, এটাই হতো আপনার আমার বাস্তব, কল্পনা করতে হতো না। একদমই অপ্রস্তুত নাতিথি। একটা দেশ যখন যুদ্ধে লিপ্ত থাকে, তখন জীবননাশ বা লাইফকাস্ট যায় পুরুষের উপর দিয়ে। মেয়েরা কমে নিহত হয়, মেয়েদের যায় সম্ভ্রমের উপর দিয়ে, আর পুরুষের যায় জীবনের উপর দিয়ে। তাই এক একটা যুদ্ধ শেষে বিপুল সংখ্যক নারী হয়ে পড়ে একাকী, সমাজ থেকে বিতাড়িত, সন্তান নিয়ে অসহায়। যেমন ধরেন প্রথম বিশ্বযুদ্ধ শেষে ফ্রান্সে 6 থেকে 7 লক্ষ বিধবা, অধিকাংশই যুবতী। এদের পুনর্বাসনটা কেমন করে হবে বলেন দেখি। আমি ধরে নিচ্ছি এত বড় যুদ্ধের পরেও ফ্রান্সের ইকোনমি আগের মতোই আছে, উৎপাদন একটুও ক্ষতিগ্রস্ত হয়নি, ধরেই নিলাম। পুনর্বাসন কেমন আর? জেলায় জেলায় বিধবা সনদ থাকবে, বিধবা ভাতা থাকবে, তাদের কর্মসংস্থান তৈরি করা হবে, অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করা হবে, তাদের ও সন্তানদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হবে, চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ আর এমন কি টাইপের ব্যাপার, চমৎকার, টুপ গিলেছে। তো এই পরিকল্পনাগুলো যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সে কীভাবে বাস্তবায়ন করা হবে, বা বাস্তবায়নে কত সময় নেবেন ভাবি বলেন। সময় লাগবে তিথি, একবারে তো কিছুই হয় না, তাই না? পশ্চিমা সভ্যতাটা দাঁড়ানো উপনিবেশী যুগের পশ্চিমা অসভ্যতার উপর। তারা আমাদের ভুলিয়ে দিতে চায় সেই আত্মচিৎকার, আমরাও ভুলে যাই। শব্দ পরিভাষার মন্ত্রপাঠের আড়ালে ফিরিঙ্গি তান্ত্রিকের ক্রূর হাসি আমাদের চোখে পড়ে না। যখন শিল্প আমাদের ছিল, তখন আইন করে শুল্কের বোঝা চাপিয়ে নিজেদের বাজার বন্ধ করে দিয়েছে। আজ আমাদের যুগচুষাচুষে শিল্পোন্নত হয়েছে, শোনাচ্ছে মুক্তবাজার অর্থনীতির বয়ান, ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যেক শব্দের আড়ালে, প্রত্যেক তত্ত্বের আড়ালে। পুনর্বাসনের সবই আপনি বলেছেন, একটা জিনিস কিন্তু বাদ পড়েছে। অবশ্য এটা আপনার সমস্যা না, যাদেরকে আমরা শিক্ষিত হিসেবে নিয়েছি তাদের সমস্যা। পশ্চিমাদের একটা বড় সমস্যা হলো, যৌনতাকে মানবীয় প্রয়োজন হিসেবে স্বীকার করে না। এমনকি মনোবিদ আব্রাহাম মাসলোর একটা বিখ্যাত চাহিদার ক্রমবিন্যাস আছে, যেটা মাসলোস হায়ারার্কি অফ নিড নামে পরিচিত। সেখানে তিনি মানবদেহের মৌলিক চাহিদার প্রথম সারিতে শ্বাস, খাদ্য, পানি, ঘুম, প্রস্রাব পায়খানার সাথে যৌনতাকে একসাথে রেখেছেন। সেটাও বহু জায়গায় চুরি করে সেক্স শব্দটা বাদ দিয়ে চারটা দেখানো হয়। কি একটা অবস্থা দেখেন, এটা কেমন কথা হলো? আরে হ্যাঁ ভাবি, আপনিই বলেন, যদি এটা অপরিহার্য অনিবার্য মানবিক চাহিদা নাই হবে, তাহলে একটা সিঙ্গেল পর্ন সাইটে প্রতিদিন 8 কোটি ভিজিটর কি করে হয়? টপ 5টা পর্ন সাইটে প্রতিদিন 20 কোটি বার কেন ভিজিট হচ্ছে, বাকিগুলোর কথা বাদই দিলাম। যৌন চাহিদা যদি খিদে পিপাসার মতো সমান অনিবারণযোগ্য প্রয়োজন নাই হয়, তবে 13 থেকে 24 বছর বয়সী 64% তরুণ তরুণী সপ্তাহে কমপক্ষে একবার কেন পর্ণ খুঁজে? এটাই প্রমাণ করে যৌনতা এমন এক চাহিদা যা অন্য কিছু দিয়ে পূরণ করে দেবা যায় না। ক্ষমতায়ন করে,
অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিশ্চিত করে তা ভুলিয়ে দেওয়া যায় না। যৌনতা ক্ষুধাতৃষ্ণার মতোই একটা মানবীয় প্রয়োজন, স্বতন্ত্র চাহিদা। নির্দিষ্ট সময় পর যেমন ক্ষুধা লাগে তৃষ্ণা পায়, যৌনতাও তেমন। এটা আলোচনা বা বিবেচনায় না আনলেই তা থেকে মুক্তি পাওয়া যায় না। বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। পুনর্বাসন মানে শুধু থাকা খাওয়া চাকরির ব্যবস্থা করলে হবে না, তাদেরকে দ্বিতীয় বিয়ে করাতে হবে। রাখেন রাখেন ভাবি, এখনও আমি কিছুই বলিনি। কিন্তু আপনি বলেন এই 6 লাখ নারীর বাকি জীবনে কোনো সময়ে কি যৌনতার প্রয়োজন তারা অনুভব করবে না? কেন করবে না? অবশ্যই করবে, এদের অধিকাংশই তো যুবতী বিধবা। এটা আমাদের তৃতীয় পয়েন্ট, যৌনতা ক্ষুধাতৃষ্ণার মতোই মৌলিক অনির্বাহ্য মানবিক চাহিদা। সে প্রয়োজন রাষ্ট্র কী দিয়ে মেটাবে বলেন? যখন এদের প্রয়োজন হবে তাদের সামনে অপশন হয় পতিতাবৃত্তি, না হয় কারো রক্ষিতা, আর না হয় বিয়ে। এখন আমাকে বলেন, একজন নারীবাদী হিসেবে আপনি তাদের জন্যে কোন সম্মানটার দাবিতে, কোন সোশ্যাল স্ট্যাটাসের জন্য লড়বেন? কী চান, এরা এদের প্রয়োজন নিজ দায়িত্বে মেটাক, ব্যবিচার করুক? নিজের জন্যে কোনটা চান? ইমরান ভাই তো আর্মি অফিসার, ধরেন আপনার স্বামী যুদ্ধে মারা গেছে, এক সন্তান নিয়ে আপনি সমাজে কেমন অবস্থান চান? প্রয়োজনের মুহূর্তে রাস্তায় বেরিয়ে যে কাউকে ঘরে ডেকে আনতে চান, না কারো রক্ষিতা হতে চান যে ভালো না লাগলে রাস্তায় ছুঁড়ে ফেলবে, নাকি কারো বউ হতে চান যে আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ইজ্জতের সাথে রাখবে? কোনটা? পালানোর পথ একদম আটকে দিল তিথি। আমার শারীরিক প্রয়োজন হলে নিঃসন্দেহে বিয়ে করাটাই বেছে নেব, সরল স্বীকারোক্তি লাবণ্যের। যে কোনো সুস্থ স্বাভাবিক বিবেক সম্পন্ন নারী এ কথাই বলবে। তাহলে এটা আমাদের 4 নম্বর সিদ্ধান্ত, যে বিয়ে হলো এইসব বিধবাদের জন্যে সবচেয়ে নিরাপদ ও সম্মানের ডিসিশন। বেশ ভাবি তো, আপনাকে এখন কে বিয়ে করবে? নতুন কুমার নাকি ডিভোর্সি বা বিপত্নিক, কে? আমি নিজে যেহেতু বিধবা, আমাকে কুমারকেও বিয়ে করতে নর্মালি রাজি হবে না, কোনো বিপত্নিক বা ডিভোর্সি লোককেই খুঁজে নিতে হবে। হ্যাঁ, আপনার সিনারিতে ফিরে গেলাম। প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ফ্রান্স, 6 লাখ বিধবা নারী, নিরাপত্তা ও সম্মানের সাথে সকল মৌলিক চাহিদা পূরণের জন্যে বিপত্নিক ডিভোর্সি মিলিয়ে 6 লক্ষ আছে। 6 লাখ ডিভোর্সি বিপত্নিক কোথায় পাব? পুরুষ মরেছে 6 লাখ, মহিলা তো আর 6 লাখ মরেনি। আচ্ছা, 1 লাখই দেন, ইনস্ট্যান্ট পুনর্বাসন করতে হবে। রাষ্ট্র বিধ্বস্ত, রাষ্ট্রের সেই মুরদ নেই যে 6 মাসের মাঝে পুনর্বাসন করবে। 50,000ই দেন, এত ডিভোর্সি কোথায় পাব? বিপত্নিকও তো এত আর পাওয়া যাবে না। হ্যাঁ ভাবি, কুমার ছেলেরা সবাই কুমারী মেয়ে বিয়ে করবে, বিপত্নিক সহজলভ্য না, কারণ নারীদের গড় আয়ু পুরুষের চেয়েও বেশি। স্বামী মরে ভূত হয়ে যায়, বউ বেঁচে থাকে। আর ডিভোর্সে সাধারণত স্বামী হিসেবে আনসাকসেসফুল, ব্যর্থ স্বামী। সাংসারিক জীবনে মানিয়ে নেওয়ার পরীক্ষায় সমস্যা হয়েছে বলেই সে ডিভোর্সি ধারণা করে নেওয়া যায়, ঠিক কি না? আপনার স্বামী সতীন ঘরে তুলছে এটা কল্পনা করেন না, কল্পনা করেন যে আপনি বিধবা। আপনার পছন্দ কি হবে, একজন আনসাকসেসফুল ডিভোর্সি, নাকি একজন সাকসেসফুল লোকের দ্বিতীয় স্ত্রী যে অলরেডি স্বামী হিসেবে সফল ও পরিপক্ক? কঠিন সিদ্ধান্ত, তাই না? নেন, এবার আমাদের সিদ্ধান্তগুলো পড়েন দেখি। একটু সিরিয়াল সাজিয়ে নিলাম, চশমাটা ঠিক করে নেই লাবণ্য, গলা খাকারি দিয়ে পড়া শুরু করে। 1, যৌনতা ক্ষুধাতৃষ্ণার মতোই মৌলিক অনির্বাহ্য মানবিক চাহিদা। 2, নারীর জন্যে সম্মান ও নিরাপত্তার যৌন সম্পর্ক হল বিয়ে। 3, বিয়ে হলো ওইসব বিধবাদের জন্যে সবচেয়ে নিরাপদ ও সম্মানের ডিসিশন। 4, একটা ডিভোর্সি বা ইয়াং বিধবা মেয়ে যদি আবার বিয়ে করতে চায়, তার অপশন 3টে। আর একটা ডিভোর্সিকে, বিপত্নিক কাউকে, দোজবর মানে বিবাহিত কাউকে বিয়ে করা। 5, বিপত্নিক দুর্বল ও সাধারণত বেশি বয়স্ক, ডিভোর্সি দাম্পত্য জীবনে ঝুঁকিপূর্ণ। হা হা হা, তিথি তুমি খুব চালাক, কোনো অপশনই রাখনি আর। আসলেই ভাবি, দেখেন এর চেয়েও কল্যাণের, নিশ্চয়তার আর সম্মানের অপশন আর একটাও নাই। দেখেন ফ্রান্সে তখন কিন্তু 6 লাখ বিবাহিত পুরুষ আছে, ওই 6 লাখ অসহায় নারীর সর্বোচ্চ সামাজিক সম্মান, নিরাপত্তা, কমিটমেন্ট ও একমাত্র স্থায়ী ব্যবস্থা কারো দ্বিতীয় স্ত্রী হওয়া। সম্মান, আশ্রয়, সামাজিক অবস্থান, কমিটমেন্ট, স্থায়িত্ব, নিশ্চয়তা, সবই দ্রুততম সময়ে। কিন্তু ফ্রান্সের মেয়েদের সেই ভাগ্য হয়নি।
কি হয়েছিল ফ্রান্সের তারপর? অতিরিক্ত এই মেয়েদের যৌন চাহিদা মিটছিল না ব্যভিচারে, ফলে বাড়ছিল জারজের সংখ্যা। গরিব ঘরের লোকেদের বিয়ে হচ্ছিল না, ধনী ঘরের মেয়েরা পয়সার জোরে বিয়ে করে নিচ্ছিল গরিব ঘরের কম বয়সী ছেলেদের, ফলে পরের প্রজন্মে আবার শর্ট পড়ে যাচ্ছিল ছেলে, তারাও বয়সে ছোট ছেলেদের বিয়ে করছিল। 100 জনে 12 জনের 50 বছর বয়সেও বিয়ে হয়নি। এভাবে কয়েক প্রজন্ম ধরে ফ্রান্সেই না কেবল অন্যান্য ইউরোপীয় দেশেও একই ঘটনা ঘটছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান আগ্রাসনের পর তো ফ্রান্সের সিঙ্গেল মাদারদের জার্মান সৈনিকদের পতিতাবৃত্তি করে পেট চালাতে হচ্ছিল। তোমার কথা ঠিক আছে তিথি, কিন্তু এটা তো বিশেষ অবস্থা, সব সময়ের জন্য তো আর বহুবিবাহ দরকার নেই। আগেই বলেছি, বাংলাদেশে বা ইউরোপ আমেরিকায় বসে এই বাস্তবতা বোঝা যাবে না। আফ্রিকা মধ্যপ্রাচ্যে তো যুদ্ধ চলছে সবসময়, বন্ধ তো নেই। যেই সময়টাকে আপনি শান্তির সময় মনে করছেন, সেই গত পুরো শতাব্দী ধরেই ওরা যুদ্ধের শিকার। একাধিক বিবাহের দরকার সেখানে সেকেন্ডে সেকেন্ডে, এবং সেখানে এটা প্র্যাকটিসও হচ্ছে, বিশেষত আফ্রিকায়। আচ্ছা বুঝলাম, কেন যেন ইউরোপের যুদ্ধগুলোকেই যুদ্ধ মনে হয়। সাদা চামড়ার সভ্য লোকগুলো মারা গেল, ইস, বাদামি বা কালো চামড়ার মানুষের মৃত্যু খুব একটা আলোড়িত করে না কেন যেন। অন্ধকারচ্ছন্ন মহাদেশের কালো মানুষদের গণহত্যা বা যুদ্ধকে মশামাছি মারার মতো মূল্যহীন লাগে। আর মধ্যপ্রাচ্য, জঙ্গি সন্ত্রাসীদের তো মেরে ফেলতেই হবে, শান্তির জন্যে ওদের মৃত্যু অনুমোদিত। প্রথমে ওদের একটা ট্যাগ লাগিয়ে দাও, টেরোরিস্ট বা এর কাছাকাছি গণবিধ্বংসী অস্ত্র আছে। এরপর সন্ত্রাস নির্মূলের নামে 12 লক্ষ আফগানের, অস্ত্র ধ্বংসের নামে 24 লাখ ইরাকির, আর গণতন্ত্র প্রতিষ্ঠার নামে 2.5 লাখ লিবিয়ানের জীবন নেয়া তোমার জন্য জায়েজ। সারা দুনিয়ার বিবেক আর টু শব্দটি করবে না, একদম সিলগালা। পশ্চিমা সভ্যতার বোঝা কাঁধে নিতে যে রাজি না, তার রক্ত আর পানির দাম সমান। ইসলামী রাষ্ট্রে এই একাধিক বিয়ের স্কোপটা রাখা তো আরও দরকার। কেন? এখন সে উত্তরে আসছি। ইসলাম হচ্ছে সমগ্র মানবজাতির সকল ক্ষেত্রে সকল পর্যায়ে সকল সমস্যার সমাধান। যে তার ব্যক্তিজীবনের নির্দেশনা মতো চলবে সে ব্যক্তিজীবনে পেরেশান হবে না, যে পারিবারিক নির্দেশনা মতো চলবে সে পারিবারিক সমস্যায় পড়বে না, যে সমাজ এর সামাজিক নীতিগুলো আন্তস্থ করে নেবে সে সমাজে সমস্যা থাকবে না, যে অর্থব্যবস্থা এর অর্থনৈতিক নীতিগুলো মেনে নেবে সেখানে জুলুম শোষণ থাকবে না, যে বিচার ব্যবস্থায় ইসলামের আইন প্রয়োগ হবে সেখানে অপরাধ নিয়ন্ত্রণে আসবে, যে রাষ্ট্র ইসলামের রাষ্ট্রীয় নীতিতে গঠন হবে সে রাষ্ট্রে জাতীয় সমস্যা থাকবে না। কেউ অলরেডি সমস্যায় থাকলে সে সমস্যা মোচন হবে। আল্লাহর দেয়া এই সমাধান ইসলামী শরিয়া প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আশাভরা চকচকে চোখে একটানা কথা বলে তিথি, লাবণ্য সম্মোহিতের মতো শুনতে থাকে, আবেগ ছোঁয়াচে, অন্তরের কথা অন্তরে গিয়ে ঠেকে। মুখস্থ তীরের তুরিন থেকে আরেকটা তীর তুলে নেয় তিথি, বাষ্পরুদ্ধ কণ্ঠে মন্ত্রের মতো বলে চলে, মায়ের কুল থেকে কেড়ে কেবলমাত্র দক্ষিণ আমেরিকা থেকে প্রতি বছর 20 লক্ষ শিশু পাচার ঠেকাতে ইসলাম দরকার। ইউরোপে লাখ লাখ পতিতা অনিচ্ছায় ওই চার দেয়ালে গুমড়ে মরছে, তাদের বাঁচাতে ইসলাম দরকার। সারা দুনিয়ায় মাদকের থাবায় 31 কোটি 20 লাখ মানুষ ঢুকছে, তাদের বাঁচানোর জন্যে ইসলাম দরকার। সারা পৃথিবীতে 81.5 কোটি মানুষ না খেয়ে আছে, তাদের পেট পুরে এক বেলা খাওয়াতে ইসলাম দরকার। ভারতে গড়ে প্রতি বছর প্রায় 6 লাখ মেয়ে শিশু দুনিয়ার আলো না দেখেই চলে যায়, এই হাজারো ব্রণকে আলো দেখাতে ইসলাম দরকার। অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা পৌঁছতে পৃথিবীর কোনায় কোনায় গৃহযুদ্ধ হচ্ছে, 6 কোটি 90 লাখ শরণার্থীকে নিজ ঘরে ফেরাতে ইসলাম দরকার। পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন, বছরে 8 লাখ মানুষ হতাশায় আত্মহত্যা করে, এদের হতাশা থেকে উদ্ধার করতে ইসলাম দরকার। তাজা থাকতে ছিলা সহজ বলে চীনে কুকুর খাওয়া উৎসবে 10 থেকে 15 হাজার কুকুর জীবন্ত ছিলে ফেলা হয়, রোস্ট করা হয় জ্যান্ত। গলা বুঝে আসে তিথির, লম্বা কথা শেষে বড় করে কয়েকটা শ্বাস নেই। ইয়া আল্লাহ তিথি, বলো কি? এসব শুনে লাবণ্যের অভ্যাস নেই, সম্মোহন ভেঙে নিজেকে ছলছল চোখে আবিষ্কার করে বেচারি, এ তীরটা আগেও কাজে লেগেছে। অব্যর্থ গাইডেড মিসাইল, হ্যাঁ ভাবি, এটাই সত্য। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই ইসলামকে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেয়া,
সকল জুলুম অত্যাচার আর প্রতারণা থেকে মানবতার মুক্তির জন্যে আল্লাহ পাঠিয়েছেন এই সমাধানকে। এই জন্যে ইসলামী রাষ্ট্র সবসময় কুফফারের বিরুদ্ধে যুদ্ধরত থাকবে। ইসলামী রাষ্ট্রের খলিফার জন্যে ওয়াজিব বছরে একবার নতুন ভূখণ্ড আক্রমণ করা, নতুন এলাকায় ইসলামের সমাধান পৌঁছিয়ে দেয়া, সমাধান আওতায় আরও মানুষকে নিয়ে আসার জন্যে ইসলামে জিহাদের বিধান। ও, এই তাহলে জিহাদ, একে নিয়েই এত কথা? জি ভাবি, একে নিয়েই এত জল্পনা কল্পনা, এত ভয়। সমাধানকে কে ভয় পায় বলেন তো? যে সমস্যা চায়, সমস্যা জিয়ে রেখে ফায়দা লুটতে চায়। এই জন্যে প্রত্যেক জালেম, প্রত্যেক লুবি, প্রত্যেক অপরাধী ভয় পায় একে, তাদের মনের ত্রাসের সৃষ্টি হয়, তাই তারা একে বলে সন্ত্রাস। আফসোস, অনেক মুসলিমও কাফিরদের সুরে একে সন্ত্রাস মনে করে। যাই হোক, যা বলছিলাম, সুতরাং ইসলামের সীমান্তে যুদ্ধ চলতেই থাকবে, মুজাহিদিন শহীদ হতেই থাকবে। এই জন্যেই বললাম ইসলামী রাষ্ট্রে একাধিক বিয়ের প্রয়োজন থাকবে সেকেন্ডে সেকেন্ডে। আপনার স্বামী যেহেতু আর্মিতে, আপনি আরও ভালো বুঝবেন ভাবি। মাগরিবের আজান হচ্ছে, লাবণ্য আগে একেবারে নামাজ পড়ত না, ইদানিং মাঝে মাঝে নামাজ পড়ে, বেশিরভাগই পড়ে, তবে শরীরকে অনেক টানতে হয়। আজকে নামাজের জন্যে অন্যরকম একটা তাড়না অনুভব করছে ও, বুকের কাছে কি যেন আটকে আছে, যেন নামাজ না পড়তে পারলে এটা ছুটবে না। কপিক্যাট রিংটোন, ইমরান ভাইয়ের ফোন এসেছে, নামাজের পর বাসায় ফেরার তারা, রেডি হতে হবে। পুরোটা নামাজ জুড়ে খুব কান্না পেল লাবণ্যের, আরও কাঁদতে হবে মনে হচ্ছে, কেঁদে বুকের কাছে আটকে থাকা ওটা ছুটতে হবে। আর শেষ আরেকটা প্রশ্ন গেরু লেগে আছে, আচ্ছা তিথি, শুধু কি বিধবাদের জন্য আল্লাহ এই বিধান রেখেছেন? বিধবারা নারী সমাজের কতটুকুই বা অংশ বলো। না ভাবি, আমি আগেই বলেছি এটা নারীর পক্ষের বিধান, সব নারীর কল্যাণের জন্যে এই হুকুম। আজ আমরা কেবল বিধবাদের কথা আলোচনা করলাম। আরেকটা কথা, বর্তমান বিশ্বে বিধবা 25 কোটি, 2.5 কোটি বিধবা আপনার আমার বয়সের, বাকি মধ্যবয়সী সন্তানসহ বিধবা তো আরও বেশি, একেবারে কম না কিন্তু ভাবি। সামনের সোমবার আপনার বাসভূষা খেতে আসছি, বাকি আলাপ তখন হবে ক্ষণ। এই নেন আমাদের সমীকরণের কাগজটা, রাখেন কাছে, আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নিন। রাত বাড়ে, শীতের রাত, লাবণ্যের চোখে চিকচিক করে একচ্ছন্ন মালিকানায় বিসর্জনের কষ্টরা। ইমরানের কানের কাছে ফিসফিস লাবণ্য বলে, তোমার যত বয়সই হোক, আমি মারা গেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করো, কথা দাও করবে? يا ربي إني أسألك